আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, ব্যাটারি যখন পুরাতন হয়ে যায় তো পুরাতন ব্যাটারি দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়, সবটি ব্যাটারি না হলেও চলে, পুরাতন একটি ব্যাটারি দিয়ে অনেক কিছু করা সম্ভব। তো সেই জিনিসটি আজকে দেখাবো যে পুরাতন ব্যাটারি দিয়ে আসলে কি করা যায়, সেটি আপনি নিত্য প্রয়োজনীয় এবং বাসা বাড়িতে কাজে ব্যবহার করতে পারবেন। তো আসলে অটো গাড়ির পুরাতন ব্যাটারি দিয়ে কি কি করা যায় সেই বিষয়গুলো আজকে দেখাবো। তো সেই ক্ষেত্রে না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ব্যাটারিটি দেখতে পারতেছেন, এই ব্যাটারিটা কিন্তু একটি অটো গাড়ির পুরাতন ব্যাটারি, তো নাভানা ব্র্যান্ডের একটি ব্যাটারি। তো এই ব্যাটারিটি 3 বছরের মতো হয়েছে, প্রায় 3 বছর ধরে আমি ব্যবহার করতেছি। তো এই ব্যাটারিটি কিন্তু অটো থেকে যখন বাতিল হয়ে আসছিল তখন এই ব্যাটারিটি ভালো ছিল মোটামুটি। তো এই ব্যাটারিটি আমি কিন্তু অটো থেকে চেঞ্জ করার পরে ব্যাটারিটি কিনেছিলাম 5,000 টাকা দিয়ে। আর এই ব্যাটারি দিয়ে আমি কী কী চালাই, তো এই ব্যাটারি দিয়ে আমি অনেক কিছু ইউজ করতে পারি, যেমন 5টা সিলিং ফ্যান, 2টা টিভি বক্স এবং লাইটিং জাতীয় অনেক সিস্টেমগুলো আছে যে এই একটি ব্যাটারি দিয়েই কিন্তু ব্যাকআপ দেয়। তো এই পুরাতন ব্যাটারিগুলো যখন চেঞ্জ করেন আপনারা, তো একটি ব্যাটারি কিন্তু আপনি রাখতে পারবেন। তো একটি ব্যাটারি দিয়ে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন। তো বাসা বাড়িতে যখন লোডশেডিং হয় তখন লাইট, ফ্যান, টিভি, শুধু ফ্রিজ এবং মোটর বাদ দিয়ে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে 1000 BA-এর একটি মেশিন। এই যে মেশিনটা দেখতে পারতেছেন, এই মেশিনটা হচ্ছে 1000 BA সুপার সাইনের একটি মেশিন। তো এই মেশিনটাও কিন্তু আপনারা চাইলেও তৈরি করতে পারবেন, প্লাস কিনে পাওয়া যায়। তো এই ব্যাটারিটা কিন্তু এখনও হেভি স্ট্রং আছে। তো এই যে চার্জিং অফ, মানে ফুল চার্জ হলে চার্জিংটা অফ হয়ে যাবে, এবং ব্যাটারি ভোল্ট, এম্পিয়ার, কত ওয়াট সব কিছু এই ডিজিটাল আইপিএস থেকে এটা দেখা যাবে, একদম ক্লিয়ারলি বোঝা যাবে। তো এটার একটা সুবিধা হচ্ছে কি, আপনি পুরাতন ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন, এবং ব্যাটারিটি মোটামুটি ভালো থাকলে সেইখান থেকে আপনি অনেকটাই ব্যবহার করতে পারবেন, এবং অনেকদিন ব্যবহার করা যায়। এর কারণটা হচ্ছে আপনার এই ব্যাটারিটা যে চার্জ হয়, এই ভিতরে যে ট্রান্সফরমার আছে, এই আইপিএসের ভিতরে যে ট্রান্সফরমারটি আছে, তো এই ট্রান্সফরমারটি কিন্তু একদম 100% অটো করা। যখনই আপনার ব্যাটারি ফুল চার্জ হবে তখন কিন্তু ব্যাটারিটি চার্জ অফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে কোনো প্রকার সমস্যা হয় না, যে হাই চার্জ এবং লো চার্জ এই দুটির কারণে কিন্তু ব্যাটারিটি নষ্ট হয়। তো সেক্ষেত্রে এখানে হাই চার্জ এবং লো চার্জ কোনোটাই হয় না, তো চার্জটা একদম পিওরিটিভাবে চার্জ হয়, সেখানে কোনো সমস্যা নাই। তো আপনারা চাইলে এই সিস্টেমগুলো অবলম্বন করে আপনারা ব্যবহার করতে পারেন। যে এই মেশিনটা হচ্ছে 1000 BA, 1000 BA হচ্ছে আপনার, তো 1000 BA থেকে আপনারা প্রায় 800 ওয়াটের মতো ব্যবহার করতে পারবেন। তো 800 ওয়াট ব্যবহার করলে প্রায় কিন্তু আপনার একটা ফ্যান যদি 100 ওয়াট হয় তাহলে কিন্তু প্রায় অনেকটি ফ্যানই ব্যবহার করা যাবে। তো ওই যে চার্জিংটা অফ হয়েছে, চার্জিংটা ফুল হওয়ার সাথে সাথে কিন্তু একদম চার্জিং অফ হয়ে যাবে, ব্যাটারি যখনই ফুল চার্জ হবে তখনই চার্জিং অফ হবে। তো এখানে চার্জিং এম্পিয়ার কত যাইতেছে সব কিছুই দেখা যায়। এখানে আপনি লাগানোর পর কোনো প্রকার কোনো প্যারা নাই, শুধুমাত্র ব্যাটারির পানিটা চেঞ্জ করলেই হবে, যে যখন আপনি পানিটা শুকায় যাবে তখন শুধুমাত্র আপনার পানিটা পরিবর্তন করলেই কিন্তু আপনার একদম পিওরিটিভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন, এবং যখন নষ্ট হবে তখন আবার পরবর্তীতে যখন আবার একটি ব্যাটারি চেঞ্জ করবেন তখন এই ব্যাটারিটি পুরাতন হিসাবে বিক্রি করে দিবেন, এবং সাথে করে আরেকটি ব্যাটারি আপনার 5টা ব্যাটারি থেকে যখন আরেকটা ব্যাটারি ভালো থাকবে তো একটা ব্যাটারি রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে অটো চালক ভাইদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো ব্যাটারি যখন আপনারা চেঞ্জ করেন, তো আপনার তো প্রায় 1.5 বছর 2 বছর পরপর ব্যাটারি চেঞ্জ করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি একটি ব্যাটারি দিয়ে 2-3 বছর চালাইতে পারবেন কোনো একদম রিল্যাক্সে। তো এই ব্যাটারির বয়স কিন্তু প্রায় 3 বছরের বেশি, তাতে কোনো সমস্যা নাই, চালাইতে পারবেন। তো আইপিএস যদি নাও কিনেন, সাপোজ যদি আইপিএসে বেশি ব্যয়বহুল হয়, তাহলে এই যে একটা ইনভার্টার দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা ইনভার্টার, 12 ভোল্ট থেকে আউটপুট 220 ভোল্ট আউট হবে, শুধুমাত্র একটি ইনভার্টার, দুইটা ক্লিপে যে এরকম যে 2টা ক্লিপ আছে, তো এই 2টা ক্লিপ লাগালেই কিন্তু আপনার এখান থেকে আপনি আউটপুট
আপনার এসি ভোল্টেজ পাবেন, ব্যাটারি থেকে এসি ভোল্টেজ। তো এখানে একটা সমস্যা হচ্ছে, এই ইনভার্টারটা দিয়ে কিন্তু ব্যাটারিটি চার্জ হবে না। তো চার্জিং এর জন্য আপনাকে কিন্তু আবার পুনরায় যে এরকম এক্সট্রা যে চার্জার গুলো আছে অথবা যে ট্রান্সফরমার দিয়ে, এরকম ট্রান্সফরমার দিয়ে কিন্তু চার্জার তৈরি করে নিতে হবে। তো আবার 12 ভোল্টের যে অটো চার্জার সেটাও কিন্তু কিনা পাওয়া যায় 700 টাকার মতো। তো এটা দিয়ে আবার আপনি ফ্যান চালাইলে একটু সমস্যা হয়। তো আপনি লাইটগুলো ভালো সার্ভিস হয়, তো আবার এখনকার যে ইনভার্টারগুলো আছে সেগুলো ব্যবহার করা যায়। তবে 3000 টাকার মতো একটা ইনভার্টার আছে, তো সেই ইনভার্টারটা আপনার 1000 BA। তো আমি ইনভার্টারটি ব্যবহার করি না, কিন্তু ইনভার্টার যে রিভিউগুলো দেখেছি তো ইনভার্টার রিভিউগুলো ভালো, ওটাতে চার্জ সিস্টেমও আছে। তো সবথেকে ভালো হয় আপনার 1000 BA একটা IPS কিনলেই সবথেকে বেটার হয়। তো কম টাকায় বেশি ভর্তি যদি চান তাহলে আপনি পুরাতন ব্যাটারিটি বিক্রির আগে অন্তত একটি ব্যাটারি আপনার জন্য রাখবেন, এবং সেটা দিয়ে আপনি চাইলে আপনার IPS তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং আরও যদি কোনো প্রকার IPS সম্পর্কে যদি আর কোনো ধারণা প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।